কাঞ্চনপুর মহকুমায় মিজোরামের রিয়াং শরণার্থীদের স্থায়ী পুনর্বাসনের পক্ষে বলতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, দ্য ব্রু প্রবলেম ইজ নট আ নিউ প্রবলেম, নো গভর্নমেন্ট, প্রিভিয়াস গভর্নমেন্ট ডিড নট হ্যাভ কারেজ টু ডু এনিথিং, ডিড নট টেক এনি স্ট্যান্ড। 23 বছর নিজের ভারতীয় নাগরিকরা ভারতবর্ষে রিফিউজি হয়ে থাকবে, ঠিক না? সেটা কিন্তু বিজেপি বিশ্বাস করে না। তাই আমাদের ওনাদেরকে সেটেলমেন্ট করার জন্য আমরা তো চেষ্টা করছি। We have selected places. Now there may be some, you know, what to say, demands or some objections that we will look into. So, এভাবে তো ট্রাভেল ক্রিয়েট করতে কিছু হবে না। 23 বছর ধরে প্রবলেম এটা সলভ করার চেষ্টা হচ্ছে সরকার, সদিচ্ছা আছে সরকারের। আমরা জায়গাগুলিও মোটামুটি সিলেকশন করেছি, ওদের সঙ্গে বসি, ঠিক না? নাগরিক মঞ্চ না কি একটা নাগরিক মঞ্চের ডিমান্ড হলো যে আপনারা ব্রুদের ব্যাপারে কাঞ্চনপুর গিয়েছিলেন, আলোচনা করেছেন, কিন্তু ওদের সাথে কোনো আলোচনা হচ্ছে? ত্রিপুরা কিন্তু এসেছে, ত্রিপুরা যে 23 বছর আগে এসেছে, ঠিক না? ইট ইজ নট এ নিউ প্রবলেম, প্রেস তো যেভাবে করছে এটা নতুন প্রবলেম না। আজকে সেটেলমেন্ট দেওয়ার প্রশ্ন হচ্ছে, আগে কি ছিল ওরা রিফিউজি ক্যাম্পে থাকতো? আমরা নীতিগতভাবে এটা বিশ্বাস করি না যে ভারতবর্ষের লোক ভারতবর্ষে রিফিউজি হয়ে থাকবে, কাশ্মীরি হোক পণ্ডিতরা, কাশ্মীরি পণ্ডিতরা। সেটা কারণ আমাদের স্ট্যান্ড ক্লিয়ার, আমাদের এরকম পার্টি যে আমরা সবখানে স্ট্যান্ড ক্লিয়ারই রাখি, ঠিক না? একখানে একরকম স্ট্যান্ড, আরেকখানে একরকম স্ট্যান্ড, সব পাঞ্জাবে এক স্ট্যান্ড, ঠিক না? আবার কী বলে পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস মিলে লড়াই করবে, বিহারে করবে সিপিএম কংগ্রেস মিলে, এভাবে স্ট্যান্ড বিজেপি নেয় না। বিজেপির ওয়ান সিঙ্গল স্ট্যান্ড, ভারতীয় নাগরিক ভারতবর্ষের মাটিতে কোনোদিন রিফিউজি হতে পারে না। সুতরাং আমরা এই স্ট্যান্ড নিয়েছি, সেটা ন্যাশনালিস্টিক স্ট্যান্ড, রাষ্ট্রপতি স্ট্যান্ড নিয়েছি আমরা। সো এটাকে বিরোধী করা আমার মনে হয় উচিত না। আর সরকার সবার সঙ্গে আলোচনা করে সেটেলমেন্ট করা, কিপ আ ডিজিজ হ্যাঙ্গিং, কিপ আ প্রবলেম হ্যাঙ্গিং, কজ ইজ বিকামস আ ভেরি বিগ প্রবলেম, ইট ইজ মাল্টিপ্লাইড সো মেনি ফোল্ডস। কত জন্ম হয়েছে, কত লোক আরও এসছে 23 বছরে। জিনিসটা প্রথম দিকে যদি করে দিত সেটেলমেন্ট, আজকে এই প্রবলেমের সম্মুখীন আমরা হতে হয় না। উই ডিডন্ট হ্যাভ টু ফেস দিস প্রবলেম, দিস প্রবলেম ইজ ক্রিয়েটেড অ্যান্ড সাস্টেইনড বাই হুম অ্যান্ড ফর হোয়াট রিজন, সেটা দেখা দরকার। প্রথম যারা আন্দোলন করছে ওদের বোঝা উচিত এই প্রবলেমটা শুরু হয়েছে কবে, সাস্টেইনড বাই হুম, কেন ওটাকে রেখেছে, আরও বড়ো করলো কেন, অরিজিনাল কত লোক এসেছিলো, আজকে বেড়ে 23 বছর কত ভয়ে বড় বিরাট প্রবলেম হয়ে গেছে। তারপরেও আমাদের বিজেপি সরকার ও বিজেপি পার্টি আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের নাগরিক রিফিউজি হতে পারে না। তো যে কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চ আন্দোলন করছে, ওদের সাথে কি আপনারা আলোচনা কোনো চিন্তা? আমরা আলোচনা করছি নিশ্চয়ই, কেন করবো না? ভারতীয় জনতা পার্টি বা আমাদের সরকার আলোচনার মাধ্যমে সব কিছু করতে চায়। আমরা কনফ্লিক্টে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কপারেশনে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।